হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে কতগুলো নতুন আপডেট দিয়ে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং প্রথমেই জানাই সবাইকে বিশালবার বেস্ট অফ লাক কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজকে বেরোতে চলেছে পরীক্ষার রেজাল্ট শেয়ার করছি এই ভিডিওটায় এবং তার সাথে ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত কলেজেই কিন্তু ইন্টারনাল পরীক্ষার নোটিশ চলে এসেছে দুটো আলাদা আলাদা আপডেট শেয়ার করছি একটা ভিডিওতে কারণ দুটো একসাথেই ধরতে গেলে কানেক্টেড প্রথমে আমরা চলুন দেখে নিচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজকে যে রেজাল্ট বেরোতে চলেছে তার নোটিফিকেশানটা হচ্ছে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে রেজাল্টের আপডেট চলে এসছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে বলে দেওয়া হয়েছে তাদের যে বিএ বিএসসি সেমিস্টার ফাইভ অনার্স জেনারেল মেজর এক্সামিনেশান 2022 অর্থাৎ অর্থ সেমিস্টারের সেমিস্টার ফাইভের যে রেজাল্ট সেটা পাবলিশ হতে চলেছে আজকের 3/5/2023 এবং দুপুর 2:30 থেকে আপনার রেজাল্ট দেখতে পাবেন এবং এক্সাম ইটিসিতে অলরেডি প্রি রেজিস্ট্রেশন চলছে এখানে গিয়ে আপনি আপনার রোল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি করে নিতে পারছেন দুপুর 2:30 নাগাদ রেজাল্ট বেরোচ্ছে এবং আপনাদের 12টা ডিজিটের যে আমাদের রোল নাম্বার রয়েছে সেটা আপনাকে দিতে হচ্ছে রেজাল্টটা জানার জন্য বিশালবার বেস্ট অফ লাক জানাচ্ছি কেমন হলো রেজাল্ট কমেন্ট সেকশানে অতি অবশ্যই জানাবেন এবং এর পরবর্তী আমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার রেজাল্টেরও আপডেটটা আসবে তো দেখে নিলেন আপনারা নোটিফিকেশানটা সিউর তরফ থেকে ফিফথ সেমিস্টার রেজাল্ট বেরোতে চলেছে আজকে এবং বিশালবার বেস্ট অফ লাক জানাচ্ছি কেমন হলো রেজাল্ট কমেন্ট সেকশানে অতি অবশ্যই জানাবেন এবং আপনাদের বলে দিয়ে আমি খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোতে চলেছে ফার্স্ট সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে তো তার জন্য আগাম জানিয়ে দিচ্ছি সবাইকে বেস্ট অফ লাক তো এবার যেটা হচ্ছে এখন বর্তমানে আরেকটি ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থই একটি কলেজে ইন্টারনালের আপডেট অ্যাকচুয়ালি ফিফথ সেমিস্টারে রেজাল্ট বেরোচ্ছে আজকের এবং ধরতে গেলে তার দিন 10-15-র মধ্যেই আমাদের চলে আসছে ইন্টারনালের আপডেট অর্থাৎ ইন্টারনাল পরীক্ষা আর ইন্টারনালের আপডেট চলে আসা মানেই পরীক্ষার দামামা বেজে গেছে অর্থাৎ এর পরবর্তী আসবে এক্সটার্নাল পরীক্ষা আমি বারংবার আপনাদের আপডেট শেয়ার করছিলাম লাইক যখন গরমের ছুটির আপডেটগুলো দিচ্ছিলাম তখনও বলেছি আমি যে আমাদের জুলাইয়ের মধ্যে কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে প্রত্যেকটি ইউনিভার্সিটির এমনই আপডেট অর্থাৎ লাস্ট ইয়ারে যেটা হয়েছিল তার ফলে মে মাসে ইন্টারনাল এবং জুন মাসের দিকে কিন্তু আজকে পরীক্ষা হতে পারে অথবা জুন মাসের ফার্স্ট উইকে ইন্টারনাল এবং তার পরবর্তীতে লাস্টের দিকে পরীক্ষা এমনভাবেই হবে জুলাইয়ের মধ্যেই শেষ হবে যাতে জুলাইয়ের ভেতর রেজাল্টটা বার করতে পারে বিশেষ করে ফাইনাল সেমিস্টারে কারণ বুঝতে হবে আজকে যে সমস্ত যারা অন্যান্য স্টুডেন্ট যারা স্টুডেন্টস আছে বিশেষ করে যারা সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো বা ন্যাশনাল বিভিন্ন যে ইনস্টিটিউটগুলো আছে বা অটোনোমাস বডিগুলো আছে বা বিদেশে যারা পড়াশোনা করার ইচ্ছুক রাখে বা যারা প্রফেশনাল কোর্স এমবিএ বা এমটেক এই সমস্ত কোর্সগুলো করে সেই সব জায়গাতেই কিন্তু আজকের এই জুলাই মাসটা খুব ইম্পর্টেন্ট কারণ 1 আগস্ট থেকে অনেক জায়গায় ক্লাস শুরু হয়ে যায় অনেক জায়গায় কিন্তু মাইগ্রেশন চাইতে শুরু করে দেয় অনেক জায়গায় কিন্তু ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারের মার্কশিটটা যায় অনেক জায়গায় এরকম আছে যেখানে অ্যাপিয়ার ক্যান্ডিডেটদের সুযোগ দেওয়া হয় পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু ফাইনাল মার্কশিটটাও বলে দেয় যে এই ডেটের মধ্যে ফাইনাল মার্কশিটটা দেবেন যেমন আমাদের আইএসআই অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যার আপডেট শেয়ার করেছিলাম এখন যে বর্তমানে আপডেট চলে আসে ইন্টারনাল পরীক্ষার আপডেট চলে আসে প্রথমে আগে সেই একটা নোটিফিকেশান জাস্ট ফর অ্যান এক্সাম্পল আমি একটা নোটিফিকেশান দেখিয়ে দিচ্ছি সেটা চলুন প্রথমে দেখে নিই এবার আমি একটা ইন্টারনালের আপডেট শেয়ার করছি হেরম্বচন্দ্র কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজ এবং তাদের তরফ থেকে সেমিস্টার 2 সেমিস্টার 4 এবং সেমিস্টার 6-এর বিএ বিএসসি স্টুডেন্টস যারা আছে তাদের কিন্তু ইন্টারনাল পরীক্ষার নোটিফিকেশান চলে এসছে ইন্টারনাল পরীক্ষা কবে শুরু হচ্ছে 15/5/2023 শুরু হচ্ছে সেমিস্টার 2 সেমিস্টার 4 এবং সেমিস্টার 6-এর এবং এখানে 15 তারিখ থেকে 19 তারিখ অবধি কিন্তু পরীক্ষা চলবে এবং সেখানে টোটাল ডিটেলসটা শেয়ার করে দিয়েছে কলেজের তরফ থেকে এবং কলেজের ওয়েবসাইটেও এই নোটিফিকেশানটা কিন্তু অ্যাভেলেবেল বর্তমানে রয়েছে তো দেখে নিলেন আপনারা নোটিফিকেশান তার ফলে এর থেকে এটাই স্পষ্ট যে আমাদের কিন্তু খুব সামনেই ইন্টারনাল পরীক্ষা হতে চলেছে এবং তার ফলে আমাদের প্রিপারেশান এখন খুব ভালোভাবে রাখতে হবে অর্থাৎ সামনেই পরীক্ষা আমি আপনাদের এটাও বলে দিই পরবর্তী মাস্টার্স করুন বা অন্যান্য প্রফেশনাল কোর্স করুন বা যে সমস্ত জায়গাতে এগ্রিগেট চায় এবং সেই এগ্রিগেটটা কিন্তু 1-6 সেমিস্টারের নাম্বার মিলিয়েই এগ্রিগেট হয় তাই ফাইনাল সেমিস্টারটা খুব ইম্পর্টেন্ট এখানে একটু ভালো নাম্বার তোলার জন্য চেষ্টা করতে হবে কারণ মেবি ধরুন 60% চাইছে যে সমস্ত জায়গাতে এবং আপনার 59 আছে তাহলে আপনাকে 60 তো পেতেই হবে প্লাস এই 1%টা গ্যাপটা কমপ্লিট করার জন্য যে নম্বরটা সেটাও পেতে হবে কারণ এইটাই হচ্ছে আপনার ধরতে গেলে চূড়ান্ত সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা
কী মনে হয় কমেন্ট সেকশানে জানাবেন, সিলেবাস কতটা কমপ্লিট হলো সেটাও কমেন্ট সেকশানে জানাবেন। এবং এখন শুধুমাত্র ফাইনাল সেমিস্টার, এর পরবর্তী কিন্তু আমাদের যারা সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার তাদেরও পরীক্ষা হতে থাকবে। যেমন এখন যে নোটিফিকেশানটা দেখালাম সেখানে তো সেকেন্ড ফোর্থ সিক্স তিনটেরই ধরতে গেলে একসাথে ইন্টারনাল হচ্ছে। কী মনে হয় কমেন্ট সেকশানে জানাবেন। এবং আজকে রেজাল্টের জন্য আরেকবার জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। পরবর্তী বা কলেজ বা ইউনিভার্সিটি ওয়াইজ পরীক্ষার আপডেটগুলো নিয়ে চলে আসবো, আপনার কোন ইউনিভার্সিটি কমেন্ট সেকশানে জানাবেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।